বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো নিশ্চয়ই শুরুতেই অন্যরকম পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় নিয়ে গল্প করার জন্য আসলে তোমাদের অধ্যায়টার যে নাম সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি এটা তোমাদের বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ চ্যাপ্টার আমরা এই অধ্যায়ের প্রধান যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো আসলে মানে খুবই কমন কিছু বিষয় এবং আমাদের হিউম্যান বডি রিলেটেড অনেক কিছু হয়তো আমরা অনেক কিছু ইন জেনারেল করে থাকি সেই ব্যাপারগুলো কেন করি সেগুলো আমরা আজকে একটু দেখব সেই সাথে তোমরা হয়তো চ্যাপ্টারটা দেখে একটু ভয়ে পেয়ে যাবে যে অনেক বড়ো একটা চ্যাপ্টার আসলে ভয়ের কিছুই নেই আমরা আলোচনা কিংবা গল্পের মধ্য দিয়ে পুরো চ্যাপ্টারটা খুব সহজভাবে কিভাবে বোঝা যায় সে জন্যই চেষ্টা করব চলো বন্ধুরা তাহলে শুরু করি আজকের আমাদের চ্যাপ্টার যেটা খাদ্য ও পুষ্টি বন্ধুরা শুরুতে একটু চিন্তা করো আমাদের এই যে পুরো বিশ্ব জগৎটা রয়েছে সে জগতে তো অনেক রকম প্রাণী কিংবা আমরা এক কথা জীব বলতে পারি সেটা উদ্ভিদ হতে পারে প্রাণীও হতে পারে তাই না অনেক জীবই বাস করে থাকে তাহলে প্রত্যেকটা জীব যে বেঁচে আছে তার পিছনে প্রধান কারণ কি একটু চিন্তা করো তো তারা কেন বেঁচে আছে বা তারা যে কাজকর্মগুলো করতেছে প্রত্যেক কাজগুলো কীভাবে করতে পারছে তার পিছনের কারণটাই বাকি আচ্ছা পুরো জীবজপ বাকি রাখো তোমরা আমাদের হিউম্যান বডির কথা চিন্তা করো আমাদের যে মানবদেহটা রয়েছে আমরা কিন্তু দেহের মধ্য দিয়ে অনেক ধরনের কাজ করি তাই না সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত অনেক রকম বাহিরে শারীরিক পরিশ্রম করে থাকি হাঁটা চলা করি খাওয়া দাওয়া করি কাজ করি বিভিন্ন রকম তো প্রত্যেকটা কাজ আমরা কেন করতে পারছি বাইরের পিছনের কারণটা কী সেটাই আমরা আজকে দেখব এখন শুরুতেই আমরা বলে রাখি সেটা হচ্ছে খাদ্য কি তোমরা নর্মালি হয়তো জানো খাদ্য কি যা আমরা খাই সেগুলোই খাদ্য কিন্তু আসলে মানুষ কি সব ধরনের খাবার খায় কিংবা যে কোনো উদ্ভিদ বা অন্য কোনো প্রাণী সবাইকে একই রকম খাবার খেয়ে থাকে কখনোই কিন্তু না তাহলে এর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে সে কারণটা আমরা এই চ্যাপ্টারের আলোচনার মধ্য দিয়ে জানতে পারবো এখন ধরে নাও একটা ইঞ্জিনের কথা চিন্তা করো আমরা তো সবসময় চারপাশে অনেক রকম যানবাহন দেখি বাস মাইক্রোবাস অনেক কিছুই আমরা দেখি তাই না ধরো আমরা বাসের কথা যদি চিন্তা করি তাহলে বাস তো চলার জন্য একটা ইঞ্জিন থাকে তাই না আমরা এটা নর্মালি জানি এখন এই বাসটা কেন চলতেছে কীভাবে চলতেছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখো নর্মালি কিন্তু যেটা হয় এই ইঞ্জিনটা চালানোর জন্য কিছু জ্বালানি সরবরাহ করতে হয় তাই না সে জ্বালানিটা হতে পারে গ্যাসীয় হতে পারে তরল তাহলে যে কোনো ধরনের জ্বালানিই হোক না কেন সেটা কি করছে ওই ইঞ্জিনটাকে ওই বাসটাকে চালানোর জন্য সাহায্য করছে আমরা যদি এখন বলি যে আসলে কেন বাসটা চলছে তাহলে কিন্তু বলবোই ওই জ্বালানির জন্য কিন্তু জ্বালানির মধ্য দিয়ে কীভাবে চলছে যদি জিজ্ঞেস করি তাহলে কিন্তু অবশ্যই যে উত্তরটা আসবে সেটা হচ্ছে জ্বালানি হিসেবে যেটা আমরা ব্যবহার করছি অর্থাৎ তরল কিংবা গ্যাসীয় যে পদার্থটা সেটা কি করতেছে শক্তি রূপান্তরিত করছে বা শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখন এই শক্তি রূপান্তরিত হওয়ার পর এটা কি করছে ওই বাসটাকে চালাতে সাহায্য করছে তাহলে এরকম যদি একটা ইঞ্জিনকে বা একটা বাসকে আমরা যদি মানবদেহর সাথে তুলনা করি তাহলে দেখো মানুষটি চলাচল করছে কাজ করছে শারীরিক পরিশ্রম করছে তাহলে তার পিছনেও কি নিশ্চয়ই শক্তির প্রয়োজন আছে আর এই শক্তিটাকে যোগান দিচ্ছে সেটা হচ্ছে খাদ্য বাসের ক্ষেত্রে আমরা যখন জ্বালানিকে আমরা বলছি যে শক্তির যোগান দিচ্ছে সেরকম দেহের ক্ষেত্রে শক্তির যোগান দেয় হচ্ছে খাদ্য এখন খাদ্য তাহলে আমরা যদি বলি খাদ্য কি বা খাদ্য কাকে বলে তাহলে আমরা কি বলবো আসলে আমরা যেমন আগে বলতাম যে আমরা যা খাই তাই খাদ্য এটা কিন্তু ঠিক না মানুষ কিন্তু ভুল করে অনেক কিছুই খাইতে পারে পারে না ছোটো বাচ্চারা বোঝে না তারা অনেক কিছুই কিন্তু মুখে দেয় তাই বলে সেটা কি তাদের খাদ্য যে কাজটা করে দেহের জন্য সেই কাজটা কি তা করে ধরো একটা ছোট বাচ্চা একটা ময়লা জিনিস হতে পারে সেটা মাটি মুখে দিল আর একটা বাচ্চা যা খায় খেয়ে তার দেহের যে কাজটা করে বা শক্তির যোগান দেয় তাহলে ওই কি মানে রকম শক্তির যোগান দিতে পারবে কখনোই কিন্তু পারবে না তাহলে আমরা খাদ্য তাকেই বলবো যখন যে উপাদানটা ওই মানব দেহ কিংবা যে কোনো ধরনের জীবের দেহকে শক্তির যোগান দিবে সেটাকেই আমরা বলবো খাদ্য এখন খাদ্য শুধু যে শক্তির যোগান দেয় তাও না তার সাথে কিন্তু আরও কিছু কাজ রয়েছে খাদ্য যেগুলো করে থাকে যেমন একটা জীব সেটা হোক প্রাণী হোক উদ্ভিদ তার যে বৃদ্ধির যে একটা প্রক্রিয়া রয়েছে সে বৃদ্ধিটা হওয়ার জন্য কিন্তু কোষ বিভাজিত হয় সেই কোষ বিভাজিত হওয়ার পিছনের যে কারণ সেটা কিন্তু খাবার থেকেই ওই কোষটা বিভাজিত হওয়ার জন্য সাহায্য করে শুধু কোষ বিভাজিত না আমাদের দেহ দেখো যে কোনো ধরনের রোগ যদি আমাদের হয় আমরা কিন্তু সেরে উঠি এক সময় কোনো না কোনো সময় তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাও কিন্তু বাড়ায় কি বিভিন্ন ধরনের খাদ্য এক কথায় আমরা বলতে পারি যে জৈব উপাদানটা আমাদের দেহের বৃদ্ধি করছে আমাদের দেহকে কার্যক্ষম রাখছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা করছে তাহলে সেগুলোকে আমরা বলবো খাদ্য এখন খাদ্যে তো আমরা বুঝলাম যে আসলে কি এখন এরপরে আমরা যে জিনিসটা আমরা আসবো সেটা হচ্ছে চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা অর্থাৎ পুষ্টিটা কী এখন দেখো খাদ্য তো আমরা খাচ্ছি খাওয়ার সাথে সাথে কি খাদ্যটা আমাদের শক্তি যোগান দিচ্ছে আসলে না খাদ্যটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধাপ অবলম্বন করার পর এক সময় গিয়ে কিন্তু সত্যিতে রূপান্তরিত হচ্ছে এখন এই যে খাদ্যটা আমরা খাচ্ছি আমরা সব ধরনের খাদ্য থেকে কিন্তু একই রকম উপাদান পাচ্ছি না সেটা কি রকম তুমি ভাব খেয়ে যে পরিমাণ শক্তি পাবা তুমি হয়তো এক গ্লাস পানি খেয়ে সে শক্তিটা তুমি না তাহলে নিশ্চয়ই খাবার ভেদে এর কিন্তু কিছুটা না হলেও পার্থক্য আছে যার কারণে আমরা প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম খাবার খাই এখন যদি এমন হতো যে আমরা ভাত খেয়ে যে পরিমাণ শক্তি পাই পানি খেয়েও সেই পরিমাণ শক্তি পাই তাহলে মানুষকে আদৌ ভাত খেত পানি তো আমাদের দেশে বা বিশ্বে অ্যাভেলেবল তাই না আমরা সবসময় এটা পাই মাটির নিচ থেকে আমরা পানি উত্তোলন করতে পারি কিন্তু ভাত যদি আমরা খেতে যাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই চাল কিনতে হবে আর পানির থেকে তাহলে কিন্তু চালের দাম বেশি পানি আমাদের কিনতে হচ্ছে না নর্মালি কিন্তু চালটা কিন্তু আমাদের কিনতে হচ্ছে তাহলে যদি একই রকম উপাদান থাকতো দুটা খাবারই তাহলে কিন্তু আমরা কষ্ট করে টাকা দিয়ে চাল কিনতাম না আমরা কিন্তু পানি খেয়েই বেঁচে থাকতাম তাহলে দেখো এই উদাহরণটা দিয়ে আমরা কি বুঝলাম যে প্রত্যেকটা খাবার থেকে আমরা আলাদা আলাদা গুণাগুণ পাচ্ছি এবং সেটা ওই পার্পে আমরা গ্রহণ করছি যে উপাদানটা ওই খাবারে রয়েছে এখন এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো আমরা গ্রহণ করছি যে খাবার থেকে আর যে উপাদানটা ওই খাবারে রয়েছে সেটাকে বলছি ওই খাবারের পুষ্টি গুণাগুণ এখন এই পুষ্টিটা হচ্ছে একটা পুরো প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমরা ওই উপাদান বা বিশিষ্ট উপাদান বিশিষ্ট আমরা খাবার আমরা গ্রহণ করছি এবং খেয়ে সেখান থেকে আমরা লাভবান হচ্ছি বা আমাদের যে পারপোসে আমরা গ্রহণ করছি সেই পারপোসটা ফিল আপ হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমরা খাবারটা গ্রহণ করছি এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যে গ্রহণ করছি সেই উদ্দেশ্যটা পূরণ হচ্ছে